আমি আসলাম ঢাকা মেডিকেল কলেজ, আবারও তোমাদের সামনে হাজির হলাম। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ব্লাড এবং হৃৎপিণ্ড, এই চ্যাপ্টারটা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো এবং এমসিকিউ গুলা তোমাদের সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝা দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা সাথে থাকবা এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। ঠিক আছে, শুরু করি আমরা তাহলে। আচ্ছা, আজকে আমাদের প্রথম কোশ্চেন, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখো, হেপারিন। হ্যাঁ, হেপারিন থাকে শ্বেত রক্তনিকার কোন অংশে? আচ্ছা, শ্বেত রক্তনিকা, শ্বেত রক্তনিকার মেইন কাজ কি? শ্বেত রক্তনিকার মেইন কাজ হচ্ছে আমাদের বডিকে প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য করে, প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের বডিকে সাহায্য করে, মানে বাইরে থেকে কোনো জীবাণু যদি আক্রমণ করে তাহলে তোমার বডিকে রক্ষা করবে কে? শ্বেত রক্তনিকা। আচ্ছা, শ্বেত রক্তনিকা কি কি পার্ট? দুইটা অংশ থাকে, দুইটা ভাগে ট্রান্সমিশন করে, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর এক গ্রানুলোসাইট কারা, তাদের কোনো নানাদার থাকে না। তো দেখো এখানে কি আছে, নিউট্রোফিল, মেজোফিল, ইওসিনোফিল, এই তিনটাই কিন্তু তোমার গ্রানুলোসাইট, এদের দানা থাকে সাইটোপ্লাজমের মধ্যে, আর লিম্ফোসাইট, ফোসাইট, এগুলোতে দানা থাকে না। আচ্ছা দেখো, হেপারিন, এরপরে দেখি আমরা হেপারিন। হেপারিন জিনিসটা কি অ্যাকচুয়ালি? হেপারিন জিনিসটা এক ধরনের একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, ঠিক আছে, হেপারিন। আচ্ছা, হেপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। তো অ্যান্টিকোয়াগুলেন্ট জিনিসটা কি? অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে তোমাদের আমাদের বডিতে যে নর্মাল ব্লাড ভেসেল যেগুলো আছে, মানে সবল আর কি, মানে যেগুলো ড্যামেজ হয় না, হ্যাঁ, সুস্থ সবল ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল গুলোর মধ্যে রক্ত যখন যায় তখন ওই রক্তটা কেন জট বাঁধে না? পায়ে তো ব্লাড ভেসেল ড্যামেজ হয়, কোথাও যদি কেটে কুটে যায় তাহলে অবশ্যই কি রক্ত বেঁধে যায় না, তাহলে নর্মাল অবস্থায় কেন রক্ত বাড়তেছে না? তার একটা ইম্পর্টেন্ট বা তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রক্তের মধ্যে যে হেপারিন জিনিসটা থাকে, এটা হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, হেপারিন জিনিস হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা, হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। হিস্টামিন কি করে? হিস্টামিন হচ্ছে তোমার বডিতে কোন একটা জীবন যখন আক্রমণ করে তখন ওইখানে কি তোমার ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এইসব যে সৈনিকগুলো অক্সিজেন ওখানে আসা লাগবে না, আসা লাগবে, আসার জন্য ওই যে সেলটা বা যে টিস্যুতে তোমার জীবনটা আক্রমণ করছে ওই সেলে মেমব্রেনের ভেদ্যতা বাড়ায় দেয়, তাতে সহজে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ ওর মধ্যে যাইতে পারে, তাই না? অন্যান্য যেসব রাসায়নিক অস্ত্র আছে এগুলো যাইতে পারে, এই জন্য এটা ভেদ্যতা বাড়ায় দেয় হিস্টামিন। তো আমরা কি জানলাম, মেজোফিল কি সেকার করে? হেপারিন, হিস্টামিন। নিউট্রোফিল কি করে? নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, জীবনগুলো ভক্ষণ করে, ঠিক আছে, নিউট্রোফিল একটা ফ্যাগোসাইট। ওকে, এখন দেখো লিম্ফোসাইট, লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইটের মেইন কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। দেখো লিম্ফোসাইটের মেইন কাজ কি করে? এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট মেইনলি অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কি? কোষ নির্ভর যে তোমার কি রাসায়নিক, যে রাসায়নিক অস্ত্র, সেই অ্যান্টিবডি আমাদের বডিতে যে অ্যান্টিজেন গুলো আক্রমণ করবে না, ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে আক্রমণ করবে অ্যান্টিবডি, অ্যান্টিজেন, অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে জীবনটা ধ্বংস, ক্লিয়ার? আচ্ছা, ইওসিনোফিল, ইওসিনোফিলটা কি কাজে লাগে? ইওসিনোফিল হচ্ছে তোমার অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরি করে, মানে অ্যালার্জি, তোমার বডিতে যদি অ্যালার্জি আক্রমণ করে তো অ্যালার্জির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এখন দেখবা ডক্টররা অনেক সময় ব্লাড টেস্ট গুলো দেয়, তো বিভিন্ন রোগের জন্য ব্লাড টেস্ট গুলো দেওয়া হয়, তাই না, স্পেসিফিক কোনো রোগের জন্য না। তো দেখবা ওই ব্লাড টেস্ট গুলোতে একটা টেস্ট থাকে ইওসিনোফিল টেস্ট। তো ইওসিনোফিল টেস্টের মধ্যে কি দেখা হয় জানো? ইওসিনোফিল টেস্টের মধ্যে ইওসিনোফিল জাস্ট কাউন্টটা দেখা হয়। তো কাউন্টটা দেখার মধ্যে কি হবে, অ্যালার্জি শনাক্ত করা হয়। দেখো অ্যালার্জি যখন আসবে, যত বেশি অ্যালার্জি হবে তত বেশি ইওসিনোফিল তৈরি হবে, তত বেশি বেশি ইওসিনোফিল অ্যান্টিবডি তৈরি করবে, তাই না? তো তাহলে আমি যদি দেখি ইওসিনোফিল সংখ্যা অনেক বেশি তাহলে কি বুঝবো, অ্যালার্জিও বেশি আছে, ইওসিনোফিল সংখ্যা কম, অ্যালার্জিও কম আছে, ঠিক আছে, এই তাহলে কি ইওসিনোফিল অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এখানে কি হবে, হেপারিন থাকে কোন ক্ষেত্রে? তোমাকে অবশ্যই মেজোফিল, মেজোফিল আনসার। ওকে, নেক্সট কোশ্চেন আসো, কোনটি প্রাচীর সব থেকে পুরু? আচ্ছা, কোনটি প্রাচীর সব থেকে পুরু, এটা দেখতে আমি একটু দেখি ছবিটাতে দেখি। দেখো এই ছবিটা একটু দেখো, দেখো এটা হার্ট, মানুষের হার্ট, মানুষের পিণ্ড কয় প্রকোষ্ঠ? চার প্রকোষ্ঠ বিশিষ্ট, দুইটা আটটা, দুইটা ভেন্টিকল, রাইট একটা, রাইট ভেন্টিকল, লেফট একটা, লেফট ভেন্টিকল। তো আমাদের রক্তের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে আসে? দেখো রক্তটা কোন দিকে আসে, দেখো পুরো বডি থেকে রক্তগুলো কি ইনফ্রাভেনাকাভা আর সুপ্রাভেনাকাভা দিয়ে রাইট আট্রিয়াম আসে, তাই না? রাইট আট্রিয়াম, রাইট আট্রিয়াম থেকে রাইট একটু ভেন্টিকুলার পথে কোথায় যায়? রাইট আট্রিয়াম থেকে ভেন্টিকল আসে, ভেন্টিকল আসে, আট্রিয়াম থেকে ভেন্টিকল, ভেন্টিকল থেকে কই যায়? ভেন্টিকল থেকে রাইট ভেন্টিকল থেকে কই যায়? এটা লাংসে যায়, এটা দিয়ে লাংস, হ্যাঁ লাংসে যায়, ফুসফুসের মধ্যে, ফুসফুস, ফুসফুস শিরা দিয়ে, ফুসফুসের মধ্যে দিয়ে ফুসফুসে জল যায়। তো কি হয় দেখো,
রাইট এর চেয়ে জাস্ট এটা পাম্প করে, পাম্প করে কি করে জাস্ট অল্প দূর অতিক্রম করা হচ্ছে। দেখো রাইট এর টাইম থেকে জাস্ট রাইট ভেন্টিকলে দিলে হয়ে যাচ্ছে ওটা দুইটুকুই, বাট রাইট ভেন্টিকল দেখো ওর থেকে একটু বেশি কাজ করতেছে। রাইট ভেন্টিকল ওখান থেকে পুরো লাংসে পাঠাইতে হবে রক্ত গুলো, তাহলে ওর থেকে বেশি কাজ করা লাগবে। এই জন্য দেখো এর থেকে এর কাছে আরো বেশি পুর, একটু পুর। দেখো এখানে মাসেল অনেক বেশি, আমাদের কি যে পাম্প করার কাজটা কি করে মাসেল করবে, মাসেল যত বেশি পাওয়ার জেনারেট করতে পারবে তত বেশি পাম্প শক্তিশালী ভাবে পাম্প করতে পারবে। আচ্ছা এটা গেল। এরপরে দেখো লাং থেকে আবার কোথায় আসবে, কি বলতো তোমার বাম এট্রিয়ামে আসবে, তাই না? বাম এট্রিয়ামে রক্তগুলো আসবে। তো এই বাম এট্রিয়াম থেকে রক্তগুলো কোথায় দিবে, বাম ভেন্টিকল। দেখো আর বাম ভেন্টিকল কই দিবে রক্তগুলো, বাম ভেন্টিকল থেকে ওইটাকে পাম্প করে পুরো বডিতে পাঠিয়ে দিতে হবে, একদম তোমার উপর থেকে শুরু করে একদম তোমার কি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পাঠিয়ে দিতে হবে। তো দেখো হার্ট কোথায় উপরে, আর পা কোথায়, এত দূরত্বে এত দূরে রক্ত পাঠাতে গেলেও কি অনেক শক্তি দিয়ে অনেক এনার্জি দিয়ে পাম্প করতে হবে না, অনেক জোরে সংকোচন করতে হবে। তো এই অনেক বেশি এনার্জি কই পাবে, অনেক বেশি মাসেল পাওয়া লাগবে, অনেক বেশি মাসেল পাবে। দেখো কত মোটা মাসেল, এই মাসেলটা অনেক শক্তিতে কাম করতে পারে। হ্যাঁ এইটাই মেন কারণ। এই জন্য তাহলে বুঝো বুঝতে পারতেছো তাহলে কোথায় কোন কোন লেয়ারটা সব থেকে বেশি মোটা থাকে। দেখো বাম ভেন্টিকলের প্রাচীর, বাম ভেন্টিকলের প্রাচীরটা কিন্তু বাম ভেন্টিকলের প্রাচীরটা সব থেকে বেশি মোটা থাকে। ওকে তাহলে দেখো আমরা নেক্সট কোশ্চেন যাই। দেখো এখান থেকে নিচের কোনটি প্রাচীর সব থেকে পুরো, অ্যাট্রিয়াম ভেন্টিকল বাম অলিন্দ বাম নিয়ার। দেখো বাম নিয়ার, বাম নিয়ার। ওকে আচ্ছা এরপরে দেখো সাইনোট্রিয়াল নোড SAN কোন কপটিকার পিছনে অবস্থিত, সাইনোট্রিয়াল নোড। এটা মেইনলি তোমার হচ্ছে কপটিকার পিছনে ওইভাবে থাকে না, বলতে গেলে দেখো সাইনোট্রিয়াল নোড হ্যাঁ এটা কি একটা ইলেকট্রিক ইম্পালস ক্রিয়া করে মায়োজেনিক নোড, যেটা মায়ো মানে হচ্ছে মাসেল, জেনিক মানে হচ্ছে উৎপাদন আর কি। তো এই সাইনোট্রিয়াল নোড কি করে ইলেক্ট্রিক ইম্পালস তৈরি করে, হ্যাঁ পেস তৈরি করে, পেস মেকার বলে সাইনোট্রিয়াল নোড কি ইলেকট্রিক ইম্পালস তৈরি করে, যে তোমার হার্টটাকে যে পাম্প করতে হবে, হার্টটাকে সংকোচন করতে হবে। এটা কি তোমার ব্রেন সিগন্যাল দেয়, না ব্রেন কোনো সিগন্যাল দেয় না, এটা কে করে, এটা সোললি ও নিজে নিজে তৈরি করে এই ইম্পাসটা। তো ও নিজে নিজে কে তৈরি করে, সাইনোট্রিয়াল নোড, একটা নোড আছে সাইনোট্রিয়াল নোড, ইলেকট্রিক ইম্পাসটা তৈরি করে। ইলেকট্রিক ইম্পাসটা আস্তে আস্তে হার্টের পুরো মাসেলে ছড়ায় যায়, তো যেখানে যাকে যাবে ইলেকট্রিক ইম্পাস সেখানে সেখানে সংকোচন করবে। তো সাইনোট্রিয়াল নোডকে জন্য পেস মেকার বলা, ঠিক আছে এটাকে পেস মেকার বলে, পেস পেস মেকার বলা, পেস মেকার বলা। আচ্ছা কোন কপাটিকা অপশন দেখো, আচ্ছা কপাটিকা গুলো যদি আমরা একটু দেখি, দেখো কপাটিকা এই যে দেখো ডান এট্রিয়াম ডান ভেন্টিকলের মাঝখানে কোন কপাটিকা থাকে, ট্রাইকাস্পিড কপাটিকা থাকে, ট্রাইকাস্পিড কপাটিকা থাকে। তারপর কি দেখো ডান ডান ভেন্টিকল এবং হচ্ছে তোমার কি ডান ভেন্টিকল আর এইখান থেকে কি সেমিলুনার কপাটিকা, দেখো ডান ভেন্টিকল আর ফুসফুস ধমনির মধ্যে সেমিলুনার কপাটিকা থাকে, সংযোগ এই জায়গাটাতে ধরো তোমার সাইনোট্রিয়াল নোডটা অবস্থিত। তো হার্টটা এমন ভাবে অবস্থিত যে তোমার মানে পিছনের এই পার্টটা পুরোটা পিছনে থাকে, যে রাইট হার্টটা একদম পিছনে, ভেন্টিকল গুলো সামনে থাকে, হার্টটা একদম তোমার ছবিতে জানি আমরা দেখি এমন থাকে। হ্যাঁ সামনে হচ্ছে ভেন্টিকলটা সামনে থাকে, অ্যাটাম পিছনে থাকে, অনেকটা এরকম ভেন্টিকল সামনে অ্যাটাম, রাইট অ্যাটাম এটা অলমোস্ট, ভেন্টিকল সামনে অ্যাটাম পিছনে। তো তাদের সামনে তো অ্যাটাম ভেন্টিকলের মাঝখানে কোন কপটিকা, রাইট অ্যাটাম ভেন্টিকল কপটিকা, যেটা হচ্ছে ট্রাইকাস্পিড কপটিকা। তাহলে আমরা যদি একটু স্ট্রাকচারালি ভাবি তাহলে বুঝবো যে রাইট ডান অ্যাটাম সরি ডান অ্যাটাম ভেন্টিকলের মাঝখানে যে ট্রাইকাস্পিড কপটিকা, তার পিছনে থাকতেছে সাইনোট্রিয়াল নোডটা। ওকে আমরা যাই তাহলে কোশ্চেনে, আচ্ছা দেখো আণুবীক্ষণিক সৈনিক কারা, একদম অণুবীক্ষণ যন্ত্রের নিচে যাদের দেখা যায় তাদের আণুবীক্ষণিক বলে সৈনিক কারা। তো সৈনিক কারা, যারা হচ্ছে তোমার শত্রুর বিরুদ্ধে আক্রমণ করে তারা হচ্ছে সৈনিক। তো দেখো আমাদের বডিতে আমরা কি জানি, আমাদের বডিতে কোন একটা জীবন আক্রমণ করলে আমাদের শ্বেতরক্ত গুলো কাজ করে। তো শ্বেতরক্তের মধ্যে কি দেখো নিউট্রোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট, তাই না? দেখো এর মধ্যে হচ্ছে কারা সৈনিক, যাদের কাছে অস্ত্র আছে, অস্ত্র আছে কাদের কাছে, দেখো নিউট্রোফিল কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবন ভক্ষণ করে, তাই না? আচ্ছা নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবন ভক্ষণ করে, পঞ্চক্রিয়া কি করে, পঞ্চক্রিয়া হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর হচ্ছে ইউসিনোফিল কি করে, ইউসিনোফিল হচ্ছে তোমার অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরি করে। আর অ্যান্টিবডিটা তৈরি করে কে, লিম্ফোসাইট, তাই না? অ্যান্টিবডি তৈরি করে
লিম্ফোসাইট, লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এখন অ্যান্টিবডিটা দিয়ে, অ্যান্টিবডি দিয়েই তো আমার তোমার কি বলে ওই জীবাণুকে মেরে ফেলবে, অ্যান্টিজেন জীবাণুকে মেরে ফেলবে কি অ্যান্টিবডি দিয়ে, তাই না? দেখো লিম্ফোসাইট অ্যান্টিবডি কে তৈরি করে, লিম্ফোসাইট। তো আমাদের যে অস্ত্র, যেটা যে অস্ত্র যেটা দিয়ে মারবো সেটা কি লিম্ফোসাইট, আর সৈনিককে সরি যে অস্ত্র সেটা কি অ্যান্টিবডি, কারণ অ্যান্টিজেন হচ্ছে জীবাণু, অ্যান্টিজেন কে মারবো কি দিয়ে, অ্যান্টিবডি দিয়ে। আর ওই ওই অস্ত্রটা বহন করে নিয়ে যাচ্ছে কি লিম্ফোসাইট, কারণ লিম্ফোসাইট তো অ্যান্টিবডি প্রোডিউস করে। তো আলটিমেটলি কি আমরা কি জানি, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তার মানে হচ্ছে আনুক্ষণিক সৈনিক বলা কাকে, এই লিম্ফোসাইটকে আনুক্ষণিক সৈনিক বলে। ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো হৃৎপিণ্ডে পেসমেকার বলা হয় কাকে, একটু আগে বললাম হৃৎপিণ্ডে পেসমেকার বলা হয় কাকে। পেসমেকার কেন দরকার, পেসমেকার দরকার হচ্ছে তোমার হৃৎপিণ্ড হচ্ছে কি মাস, হৃৎপিণ্ড কি সংকোচ কোষ, আমাদের হৃৎপিণ্ডের মেইন কাজ পাম্প করা, পুরো বডি থেকে রক্ত নেয়া, লাংসে পাঠানো, লাং থেকে আবার রক্ত নেয়া, পুরো বডিতে পাঠানো। তো এই কাজটা করার জন্য কেউ সংকোচন পোষণের দরকার। এখন সংকোচন পোষণ আমার ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয় না হৃৎপিণ্ডের ক্ষেত্রে, এটা ওর একটা স্পেসিফিক ওর ইন্টেন্সিক একটা অ্যাবিলিটি আছে হৃৎপিণ্ডের মাসেল গুলো, হ্যাঁ মাসেল গুলো, সেই এটাকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ আর কি। মায়ো মাছ মায়ো মিনস হচ্ছে মাসেল, জেনিক মানে হচ্ছে প্রডিউসার। আচ্ছা তো এটাকে পেসমেকার হৃৎপিণ্ডের মধ্যে এক ধরনের ইলেকট্রিক ইম্পালসটা ক্রিয়েট করে কে, মেইনলি এই সাইনোটাল নোড, সাইনোটাল নোডটা, সাইনোটাল নোডটা ইলেকট্রিক ইম্পালসটা ক্রিয়েট করে। আর এই যে ইলেকট্রিক ইম্পালসটা কই যাবে, ইলেকট্রিক ইম্পালসটা যখন মাসেলের মধ্যে যাবে তখন মাসেলটা হচ্ছে কন্ট্রাক্ট করা শুরু করবে। ঠিক আছে, তাহলে পেস হৃৎপিণ্ডের যে পেস যে গতি, এই গতিটা কে তৈরি করতেছে, সাইনোটাল নোড। ওকে দেখো আমি যদি ছবিটা একটু দেখি, দেখো এই যে ছবিটা যদি দেখো, এই যে হৃৎপিণ্ড দেখো, এই যে সাইনোটাল নোড দেখছো, এটা হচ্ছে সাইনোটাল নোড, এটা হচ্ছে সাইনোটাল নোড, সাইনোটাল নোড থেকে ইম্পালস ইলেকট্রিক ইম্পালসটা তৈরি করছে। ইলেকট্রিক ইম্পালস এদিকে যাচ্ছে, ইলেকট্রিক ইম্পালস এদিকে যাচ্ছে, সব জায়গায় সব জায়গায় যাচ্ছে ইলেকট্রিক ইম্পালস, অ্যাট্রিয়ামের মাসেল গুলোতে যাচ্ছে প্রথম। অ্যাট্রিয়ামের মাসেল থেকে সেন্ট্রাল নোড থেকে অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড, এইভাবে পার্টিনজি ফাইবার, এটা দিয়ে পুরো তোমার হার্টের মাসেল গুলোতে ইলেকট্রিক ইম্পালসটা চলে যাচ্ছে। ইলেকট্রিক ইম্পালস কোন হচ্ছে, ওই ইলেকট্রিক ইম্পালসের সাহায্যে তোমার হচ্ছে মাসেল গুলো কন্ট্রাকশন করতেছে। এটা কি কার্ডিয়াক মাসেল, দেখো কার্ডিয়াক মাসেলের মধ্যে ইম্পালস গুলো যাচ্ছে কন্ট্রাকশন করতেছে, আমাদের এরপর সংকোচন পোষণ করতেছে। ঠিক আছে ওকে, নেক্সট আসে হচ্ছে প্রাপ্ত হচ্ছে অজৈব উপাদান কোনটা। আচ্ছা জৈব উপাদান কারা, জৈব উপাদান দেখো যে প্রোটিন, তারপরে তোমার হচ্ছে অজৈব উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এই কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এগুলো যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে তাই না জৈব যৌগের মধ্যে। এখন দেখো অ্যালবুমিন একটা প্রোটিন, অবশ্যই প্রোটিন জৈব যৌগ, নিউবিন হ্যাঁ পিত্ত লবণ অবশ্যই জৈব যৌগ, ক্যারোটিন হ্যাঁ ক্যারোটিন এটা হচ্ছে জৈব। তো জৈব উপাদান তো রক্ত রস, অজৈব উপাদানের মধ্যে কি আছে তাহলে, অজৈব উপাদানে কি কি থাকে দেখো রক্ত রস অজৈব উপাদানের মধ্যে, সোডিয়াম ক্লোরাইড থাকে, তারপর হচ্ছে পটাশিয়াম থাকে, ম্যাগনেশিয়াম থাকে, হ্যাঁ এই জিনিসগুলো থাকে, আর থাকে আয়োডিনও থাকে, আয়োডিনও থাকে, আয়োডিনও থাকে। তাহলে কি রক্তের রসে অজৈব উপাদান, রক্ত রস কি প্লাজমা, প্লাজমার অজৈব উপাদান কোনটা তাহলে আয়োডিন। ওকে ক্লিয়ার, নেক্সট কোশ্চেন আসো, কোন ধরনের সার্জারি সূক্ষ্ম সঠিক হয়। হ্যাঁ দেখো সূক্ষ্ম সঠিক হওয়ার জন্য কি কি আমাদের কি কি সার্জারি আছে দেখো, এখানে সার্জারি গুলো একটু আমরা দেখি, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, অম্পাউন্ড সার্জারি, রোবট সার্জারি। এখন দেখো ওপেন হার্ট সার্জারি দিয়ে আমরা শুরু করি। ওপেন হার্ট সার্জারি কি, যে সার্জারির জন্য তোমার হার্টটা একদম ওপেন করা দরকার হয়, বুঝছো, জাস্ট কোনো কিছু করতে পারো, জাস্ট একদম হার্টটাকে ওপেন করতে হবে, হার্টটাকে ওপেন করার পর এটা সার্জারি করতে হবে, এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ এটা টাইম অনেক বেশি লাগে এবং এটা অনেক মানে লেন্দি একটা প্রসেস আর কি ওপেন হার্ট সার্জারি। এরপরে আসা হচ্ছে বাইপাস সার্জারি, বাইপাস সার্জারি কি ধরো তোমার হৃৎপিণ্ডে কোন একটা শিরা বা ধমনিতে ব্লক হয়েছে, তো তুমি কি করো ধর এই 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 যে এই রক্তনালীটাকে ব্লক হয়েছে, ধর এখানে ব্লক হয়েছে, এখানে ব্লক হয়েছে, এখানে ব্লক হয়েছে, তুমি কি করবা এইখান থেকে আরেকটা রক্তনালী দিয়ে এখানে একটা নতুন পথ সৃষ্টি করবে, এই যে নতুন পথ সৃষ্টি করবে, এটা দিয়ে এটা হচ্ছে কি বাইপাস, হ্যাঁ বাইপাস রুট, একটা বাইপাস নতুন রাস্তা সৃষ্টি করছে না, এটা হচ্ছে বাইপাস সার্জারি। আচ্ছা অনপম্প সার্জারি, অনপম্প সার্জারি মানে হচ্ছে দেখো অনপম্প সার্জারি মানে হচ্ছে দেখ অনপম্প সার্জারি
দুই ধরনের সার্জারি আছে, ওয়ান পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি। তো ওয়ান পাম্প মানে হচ্ছে একটা তোমার কার্ডিও পালমোনারি মেশিন, হ্যাঁ কার্ডিও পালমোনারি মেশিন যেটা ইউজ করছে তোমার, আর হার্টটাকে জাস্ট কানেকশন ওই ওর কার্ডিও ওই মেশিনটার সাহায্যে তোমার বডি রক্তগুলো পাম্প করতেছে জাস্ট সার্জারির সময়, আর হার্টটা বিট করতেছে না, তখন এটা অন পাম্প সার্জারি। কোনটা অন আছে অন দিয়ে একটু ভালো করে মনে রাখবো, অন মানে হচ্ছে মেশিন অন, এটা মিন্স মেশিন অন, মেশিন অন, মেশিন অন আছে। আর অফ পাম্প সার্জারির ক্ষেত্রে কি তোমার মেশিন অফ, কিন্তু তোমার তোমার হচ্ছে হার্টটা কাজ করতেছে, তোমার হার্টটা পাম্প করতেছে, বিটিং হার্ট সার্জারি অফ পাম্প সার্জারি বলে। আর রোবট সহযোগী যে সার্জারি, এই সার্জারিটা যেহেতু রোবটের সাহায্যে কম্পিউটার নিয়ন্ত্রিত ভাবে করা হয়, তো এটা সব থেকে বেশি তোমার হচ্ছে সূক্ষ্ম এবং সঠিক হয়, ঠিক আছে। সবচেয়ে সূক্ষ্ম এবং সঠিক সার্জারি কোনটা, তাহলে রোবট সহযোগী সার্জারি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যদি আমরা যাই, লসিকা গ্রন্থি বেশি থাকে কোথায়? দেখো লসিকা গ্রন্থি বেশি থাকে কোথায়? দেখো লসিকা গ্রন্থি মেইনলি আমাদের লসিকা গ্রন্থি কোথায় থাকে, বডি যেসব জায়গায় ফোল্ড থাকে না সেসব জায়গাতে লসিকা গ্রন্থি বেশি থাকে। তো লসিকা গ্রন্থি থেকে কি তৈরি হয়? লসিকা গ্রন্থি থেকে লিম্ফ, লসিকা গ্রন্থি থেকে লিম্ফ তৈরি হয়। লিম্ফে সব থেকে বেশি কোনটা থাকে? লিম্ফোসাইট। হ্যাঁ লিম্ফ, লসিকা গ্রন্থি থেকে সব থেকে বেশি কোনটা থাকে? লিম্ফটা থাকে, ঠিক আছে, লিম্ফোসাইট। লিম্ফোসাইট ক্ষেত্র যেটা ওই লিম্ফোসাইট থাকে। হার বগল কুকচি, এই তিনটা জায়গায় হচ্ছে তোমার লসিকা গ্রন্থি সব থেকে বেশি থাকে। তাহলে কি হবে আনসার? আচ্ছা এরপরে আসো, অঞ্চকরিকার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অঞ্চকরিকার ক্ষেত্রে কি প্রযোজ্য? দেখো অঞ্চকরিকা কি লাল অস্থিমজ্জার সৃষ্টি, আমরা কি জানি সবগুলো রক্তকণিকা লাল অস্থিমজ্জার সৃষ্টি হয়, তাই না? লাল অস্থিমজ্জা কোন সেল থেকে তৈরি হয়? স্টেম সেল। দেখো কোন সেল থেকে? স্টেম সেল। এখন এই স্টেম সেলটা অনেকটা ওই যে হাইড্রা ইন্টারস্টিশিয়াল সেল আছে না, ওর মতো অনেকটা ক্যারেক্টার শো করে। কারণ কি দেখো এই এক স্টেম সেল থেকে একদিক দিয়ে তোমার আরবিসি তৈরি হয়, একদিক দিয়ে তোমার ডাব্লিউবিসি তৈরি হয়, একদিক দিয়ে এই যে প্লেটিলেট তৈরি হয়, তাই না? একদিক দিয়ে প্লেটিলেট তৈরি হয়। তাহলে কি একটা স্টেম সেল তিন রকম রক্তকণে তৈরি করতে পারতেছে না? এই জন্য স্টেম সেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই স্টেম সেল আবার তোমার টিস্যু কালচারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ বা পূর্ণাঙ্গ জীব তৈরি করা যায় টিস্যু কালচার প্রযুক্তি বা তোমার বায়োটেকনোলজির ক্ষেত্রে, মেইনলি স্টেম সেল। কারণ কি স্টেম সেল পূর্ণাঙ্গ একটা বডি তৈরি করার ক্ষমতা থাকে, কারণ এরা যে কোনো কোষে সেল ডিভিশন নিয়ে কনভার্ট হতে পারে, ঠিক আছে। আর কি করে অঞ্চকরিকা? অবশ্যই অঞ্চকরিকার আয়ু যদি আমরা দেখি, অঞ্চকরিকার আয়ু হচ্ছে 5 থেকে 9 দিন। হ্যাঁ অঞ্চকরিকা মাত্র 5 থেকে 9 দিন বাঁচে। আর কি রক্ত জমাটবাদ্যের সাহায্য করে, সে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে অঞ্চকরিকা রক্ত জমাটবাদ্যের সাহায্য করে, তাই না? তাহলে পঞ্চকরিকার ক্ষেত্রে কোনগুলো সঠিক হলো? লাল অস্থি মজ্জা সবগুলো সঠিক। লাল অস্থি মজ্জা থেকে সৃষ্টি হয় রক্ত দন্ডের সাহায্য করে 5 থেকে 9 দিন বাঁচে। ওকে এখন হচ্ছে নেক্সট কোশ্চেন আসো, নেক্সট কোশ্চেন আসো। দেখো হাইপারটেনশনের কারণ কি? হাইপারটেনশন কি? হাইপারটেনশন হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কারণ কি? মেইনলি উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের একটা কারণ হচ্ছে তোমার ওবেসিটি। হ্যাঁ অধিক অধিক দৈহিক ওজন, হ্যাঁ অধিক দৈহিক ওজনের কারণে উচ্চ রক্তচাপ হয়। দেখো এটা একটা বংশগত অবশ্য বৈশিষ্ট্য, মানে তোমার জেনেটিক, যদি জেনেটিক্যালি তোমার এটা হচ্ছে ট্রান্সমিটার উচ্চ রক্তচাপ রোগটা, তোমার পূর্বপুরুষে কারো দেহে যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে বা ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু তোমার বডিতে উচ্চ রক্তচাপ মানে যে বৈশিষ্ট্য চলে আসবে, তাহলে অবশ্যই এটা বংশগত একটা বৈশিষ্ট্য। হ্যাঁ জিনগত বৈশিষ্ট্য বা বংশগত বৈশিষ্ট্য। তারপরে দেখো হাইপারটেনশনের একটা কারণ অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করলে কি হবে? তোমার রক্তনালীগুলোকে ব্লকের সৃষ্টি হতে পারবে, ব্লকের সৃষ্টি কি সরু হয়ে যাবে, সরু গেলে কি হবে? অটোমেটিকলি রক্তচাপ গুলো বেড়ে যাবে। তাহলে অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ আর কি ধূমপান ও মদ্যপান, অবশ্যই ধূমপান ও মদ্যপান হাইপারটেনশনের একটা কারণ। আচ্ছা